এখন বাজে সকাল 6টা। এই দেখো সোনাই রেডি হয়েছে, এই লং কুর্তিটা পরেছে। তো সোনাইকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। তো সোনাই আজকে যাচ্ছে বর্ধমান। তো দেখো এই কুর্তিটা আজকে ফার্স্ট টাইম পরেছে। তো আমার তো দেখতে সোনাইকে খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা বলবে একটু, তাহলে আমার খুব ভালো লাগবে। তো 6:15 ট্রেনটা ধরবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী। সারাদিন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা। তো সোনাই তো সকাল সকাল উঠে বর্ধমান বেরিয়ে গিয়েছে। তো ওদিক থেকে সুদীপও আসবে, তো ওরা বর্ধমানে একটু ঠাকুর দেখবে, বর্ধমানে ঠাকুর দেখতে গিয়েছে। আর আমি তো স্নান করে পুজো করে নিলাম, তো আমার অনেক কাজ আছে, তো সেই কাজগুলো আমি একটা একটা করে সেরে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি এই কাকিমার ভিডিও তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর আমার একটু দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো ঠাকুর পুজোর প্রসাদ খেয়ে জল খেলাম। আর এদিকে দেখো এই নারকেলগুলো ভেঙে নিয়েছি, তো নারকেলগুলো এক এক করে কুড়ে নেব, কেননা এবারে পুজোয় আমি নারকেলের নাড়ু এখনো করিনি কো। তো প্রতি বছরই আমি চতুর্থী বা পঞ্চমী দিনে নারকেলের নাড়ু করি। তো নারকেলের নাড়ু, সিরির নাড়ু, তারপরে নিমকি অনেক কিছুই বানাই ঘরে। তো এবারে শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেছিলো, তো পুজোর আগে আমি কিছু করতেই পারিনি গো। তো আজকে নবমী, তো নবমীর দিনে আজকে নারকেল করে আমি নাড়ু বানাবো। তো এরকমটা কোনো বারই হয় না, তো প্রতিবারই আমি অনেক আগে করে ফেলি। তো টিফিন করবার আগে আমি নারকেলটা কুড়ে নিয়েছিলাম, তো কেননা আমি একটু খাওয়ার পরে না কোনো ভারী কাজ আমি করতে পারি না। তো নারকেলটা কুড়তে অনেকটাই পরিশ্রম লাগে, তো নারকেলের নাড়ুটা খেতে ভালো লাগে কিন্তু নারকেলটা করার সময় খুবই কষ্ট হয়। তো সেই জন্য আমি মানে খাওয়ার মুড়ি খাওয়ার আগে আমি নারকেলটা কুড়ে নিয়েছিলাম। তো তারপরে আমি টিফিনটা করে নিলাম, টিফিনটা করতে আজ অনেকটাই দেরি হলো। তো তারপরে এদিকে দেখো নারকেলের সঙ্গে গুড়টাকে ভালো করে মিক্সড করে নেব। তো তারপর গ্যাসের মধ্যে হালকা আঁচে আমি নাড়ুটাকে আস্তে আস্তে বানাবো। তো আজকে রান্নার অতটা চাপ নেই, তো সোনাই যেহেতু নেই তো সেহেতু আমার রান্নার অতটা চাপ নেই, তো আমি জায়গাটা রান্না করে খেয়ে নেবো। তো সেই জন্য দেখলাম যে এই বেলাতেই আমি নাড়ুটা পাকিয়ে নিই। তো দেখো নারকেলের নাড়ুর পাকটা খুব ভালো মতো হয়ে এসেছে, তো এটাকে আমি এবার থালায় ঢেলে ঠান্ডা করতে দেব। তো যাক অনেকটাই বেলা হয়েছে, তো এবার ভাতটা বসাবো। তো আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিলাম। তো আলু মাখা দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে, তো আমি আলুটা খুবই বরাবরই খুবই ভালোবাসি। তো আলু খাওয়া দাওয়া আমার কোনো ক্লান্তি নেই, তো সেই জন্য দেখো বেশি করেই আলুটা ভাতে দিয়ে দিলাম। তো প্রতি বছর প্রায় নবমীর দিনে খাসির মাংসটা অল্প হলেও করা হয়, তো এবছরে সোনাই যেহেতু ঘুরতে গিয়েছে তো খাসির মাংসটা আজকের দিনে করা হলো না। তো আমি তিলের বড়া বানাবো, তাই দেখো তিল বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েছি। তো এটা মেখে নিয়ে বড়াটা বানিয়ে নেব, আর আলু ভাতে মাখবো বলে এদিকে তেল লঙ্কা একটু ভেজে নিচ্ছি, এর সাথে একটু জিরে দিয়ে দেবো। এই যে তিলের বড়া দুটো ভাজতে দিয়ে দিয়েছি। তো রান্না বান্না করে নিয়েছি, গ্যাস ওভেন মোছা হয়ে গেছে, বোতলগুলো জল টল ধরা হয়ে গেছে। তো এবার নারকেলের নাড়ুটা যেটা করেছি তো ঠান্ডা হয়ে গেছে, তো নারকেলের নাড়ুটা পাকিয়ে নেবো। তো আমাদের মা ঠাকুমাদেরকে দেখেছি, তো নারকেলের নাড়ুটা না মানে পারফেক্ট বানাতে পারতো। আর আমার প্রতিবার কি হয় বলো তো, প্রতিবার আমার নারকেলের নাড়ু করতে গিয়ে আমার রিক্সের ব্যাপার হয়ে যায়, কেননা কোনোবার হয়ে যায় খুব শক্ত যে নারকেলের নাড়ু টেনে তোলাই যায় না, আবার কোনোবার হয়ে যায় খুবই নরম, তো নাড়ু পাকাতে নাড়ু পাকানোই হয় না এতটাই নরম হয়ে যায়, আবার এক একবার এমন শক্ত হয়ে যায় যে থালা থেকে আমি তুলতেই পারি না, নাড়ু তো পাকানো দূরের কথা। তো এরকমভাবে হয়, তো প্রতি বছরই আমি একটা টেনশন নিয়ে নারকেলের নাড়ুটা পাকাই। তো এবারে মনে হচ্ছে নারকেলের নাড়ুটা পারফেক্ট হয়েছে, তোমরা দেখো খুব সুন্দর হয়েছে। তো আমি নাড়ুটা পাকিয়েও খুব খুশি, তৈরি করেও খুব খুশি, আর খেতেও আশা করি খুবই ভালো হবে। তো দেখো খুব সুন্দর বানিয়েছি নাড়ুটা এবারে। তো চলো এবার দুপুরের খাবারটা খেয়ে নিই, অনেকটা বেলাও হয়ে গিয়েছে। তো একটা কাজ আরেক দিকে করতে গেলে তো একটু দেরি হয়েই যায়। তো আজকে আমি তিলের বড়াটা তো খুব ঝাল দিয়েছি, তো সোনাইয়ের জন্য আমি ঝাল দিই না, তো সোনাই ঝালটা খেয়ে সহ্য করতে পারে না। তো ঝাল ঝাল করে তিলের বড়া বানিয়েছি, আর আলুটাও আমি ঝাল ঝাল
করেই মেখে নেব। তো আমি একটু ঝাল খাই যেহেতু, তো সেই জন্য ঝাল ঝাল করেই মাখবো। তো সোনাই বাড়িতে ছিল না, তো সারাদিন মন খারাপই লাগছিল। আবার এই পুজো পর্বের মধ্যে তোমাদের কাকুর কথাও খুব মনে পড়ে, তো সেই জন্য মনটা খুব খারাপ করছিল। আবার এবছরে পুজোতে নুকাইও বাড়িতে নেই, নুকাইকেও মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে ওর মা বাবা, তো সেই জন্য মনটা খুব খারাপ করছিল। কেননা ছোটো থেকে নুকাইকে নিয়ে আমরা ঠাকুর দেখেছি, আমি সোনাই, তো নুকাইকে নিয়ে ঠাকুর দেখতে যেতাম, নুকাইকে সাজাতাম, তো এইসবের জন্য মনটা খুব খারাপ। তো ওর মা বাবাকে বললাম যে তোমরা পুজো পরবের দিনে মেয়েটাকে পাঠিয়ে দিয়েছো কেন, তো আমরা তো জানতাম না পাঠিয়ে দিয়েছে। ওর মা বাবা যখন আসলো তখন শুনলাম যে নুকাইকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে, তো সেই সঙ্গে আমার আর সোনাই দুজনেরই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো। তো নুকাইকে আমরা খুব ভালোবাসি, তাই না? তো সেই জন্য মনটা এবারে খুব খারাপ হয়ে গেছে। তো বছর বছর যাদেরকে নিয়ে পুজো কাটাই বা পুজো দেখি, তারা যদি একটু এদিক ওদিক চলে যায় তো মনটা খুবই খারাপ হয়ে যায়। আর সোনাই আর সুদীপ ওরা খুব একটা দেখা করে না, তো এই বছর পুজোতে এই বছরও কত বিয়ে হয়ে যাবে, তো বললাম একবার দেখা করে আসতে। গুড আফটারনুন বন্ধুরা, তো সোনাই কিছু শাড়ি রয়েছে, তো সেগুলোকে আমি আয়রন করছি। তো এখন বাজে 4:30, এই শাড়িটা আয়রন করব, আর এতকে এই শাড়িটা করব, এটা প্রি ওয়েডিংয়ে পড়েছিল, আর এই শাড়িটা পরে তো একটা আইবড়ো ভাত খেয়েছিলো তোমরা জানো। আর সাথে রয়েছে ব্লাউজ, এই ব্লাউজ দুটো আয়রন করব। তো আর বাইরে ঘোর করে মেঘ করেছে, তো বৃষ্টিও পড়ছে, চলো তোমাদেরকে আবার দেখাই। তো এই দেখো বৃষ্টি পড়েছে, তো এখন বৃষ্টি থেমে গিয়েছে, আর এই দেখো ঘোর করে মেঘ করেছে। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিলাম, আর আমি সব জামা কাপড়গুলো ইস্ত্রি করছি, তোমাদেরকে বিকালে দেখালাম। তো জামা কাপড়গুলো এখনও গোজ গাছ করা হয়নি, তো গোজ গাছ কমপ্লিট করে নিই। আর সোনাই বাড়ি আসছে, তো সোনাই বাড়ি আসুক, তো তারপর চাটা একটু কিছু খেয়ে নেব। তো এখন বাজে 7:00, তো এই দেখো সোনাই বর্ধমান থেকে বাড়ি আসলো। তো সোনাই বর্ধমান গিয়েছিল, তো বর্ধমান থেকে সুদীপ কি কি দিয়েছে তোমাদের সাথে আবার শেয়ার করি। তো এটা হচ্ছে সোনপাপড়ির প্যাকেট, আর আর সুদীপের বাড়ি থেকে সুদীপের মা পাঠিয়েছে, এই দেখো নিমকি, ওরা এটা হাতে বানিয়েছে, সুদীপের মা হাতে বানিয়েছে নিমকিটা। আর এখানে সুদীপ সীতাভোগ মিহিদানা কিনে দিয়েছে, বর্ধমানের সীতাভোগ মিহিদানা। আর এটা হচ্ছে পন্ডস বডি লোশন, আর এটা নিভিয়া কিনে মানে বডি ওয়াশ, নিভিয়া বডি ওয়াশ। আর এখানে রয়েছে দুটো লাইফ বয় হ্যান্ড ওয়াশ দিয়েছে, এরকম এই সুন্দর কুর্তিটা। দেখো সোনাই দুটো ডগি হয়ে গেছে, তো এই ডগিটাকে সোনাই জামাইবাবু পাঠিয়েছে। তো ডগি দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো খুব সুন্দর দুটো ডগি, খুব কিউট। তো খাওয়া দাওয়া করেছে বর্তমানে, আর অনেক ঘোরাঘুরিও করেছে, আনন্দও করেছে, তো সব মিলিয়ে সারাদিনটা সোনাই ভালোই কাটিয়েছে। তো সীতাভোগ মিহিদানা আমার আর সোনাইয়ের জন্য বেড়ে নিলাম, তো সন্ধেবেলায় আমি আর সোনাই একটু করে সীতাভোগ মিহিদানা খাবো। তো তা আর রাতের খাবারে ভাত আলু সিদ্ধ তিলের বড়া সবই আছে। তো আজকে ভিডিওটা যেখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন সকালে একটা নতুন ভিডিওতে, একটা নতুন ভিডিও।